वेलकम स्टूडेंट्स, वेलकम टू बायोलज और साथे आछे आमी तोमादेर एडुकेटर अयन सर। आजकेर ई भिडियोते आमरा जीएनएम एएनएम एर मक टेस्टेर सेकेंड जे मक टेस्ट सेई सेकेंड मक टेस्टेर जेनारेल नलेज पेपर सम्बन्धे एकटु जानबो। सेई पेपारेर जे सल्यूशन आछे सल्यूशनगुलो आजकेर आमरा प्रैक्टिस करबो। तो देखो जेनारेल नलेजेर मध्ये कैटेगरी वन एक रकमेर प्रश्न थाके, सेखाने आमरा 86 जे कोश्चेनटा सेखाने आमरा देखछि जे कोनटिते इनफ्रारेड डिवाइस व्यवहार करा हय। निम्नलिखित कोनटिते इनफ्रारेड डिवाइस व्यवहार करा हय, एखाने आमरा टीवी रिमोटे जे अतिबेगुनी रश्मि बा ओई इनफ्रारेड एकटी इंडिकेटर सामने देखते पाई सेखान थेके इनफ्रारेड डिवाइस व्यवहार करा हय। तार माने टीवी रिमोटेर मध्ये इनफ्रारेड डिवाइस थाके। एबार आमरा आछि 87 जिएसएम एर पुरो कथा कि। जिएसएम एर पुरो कथा हच्छे ग्लोबाल सिस्टेम फर मोबाइल कम्युनिकेशन, ग्लोबाल सिस्टेम फर मोबाइल कम्युनिकेशन, अपशन सी कारेक्ट अन्सार। एबार आसछि 88 FAO तार सदर दफ्तर कोथाय छिलो, एर सदर दफ्तर छिलो रोमे। 89 ভারতে প্রথম বৈদ্যুতিক রেল চালু হয়, ভারতে প্রথম বৈদ্যুতিক রেল চালু হয়েছিল বোম্বে ভিটি থেকে কুয়েলা পর্যন্ত। এবার আসছি 90 উত্তেজনায় সাড়া দিতে পারে না কে, উত্তেজনায় সাড়া দিতে পারে না ভাইরাস, কারণ তারা জীব নয় জীব ও জড়র মধ্যবর্তী পর্যায়ে। 91 সেই কোশ্চেনে বলছে কত বিলিয়ন বছর আগে পৃথিবীতে প্রাণের উৎপত্তি হয়, 3.7 বিলিয়ন বা তারও হয়তো একটু বেশি বছর আগে পৃথিবীতে প্রাণের উৎপত্তি হয়। এবার আমরা 92 কোশ্চেনে নজর রাখবো, সেখানে দেখব নিচের কোনটি অতি বৈচিত্র্যশীল দেশ, নিচের কোনটি অতি বৈচিত্র্যশীল দেশ। দেখো ব্রাজিল সেখানে তো জীব বৈচিত্র্য প্রচুর পাওয়া যায়, মাদাগাস্কার সেখানেও প্রচুর জীব বৈচিত্র্য রয়েছে, আমাদের ভারতবর্ষ জীব বৈচিত্র্যপূর্ণ দেশ, সুতরাং সবকটিই হচ্ছে এর কারেক্ট অ্যান্সার। এবার আমরা আসছি 93 কোশ্চেন নাম্বার 93-তে বলেছে সর্বাধিক জীব বৈচিত্র্য দেখা যায় কোথায়। আবারও দেখো এরম ধরনের আরেকটি প্রশ্ন, কিন্তু অপশানগুলো খুব অদ্ভুতভাবে দিয়েছে, ক্রান্তীয় বর্ষারণ্য, প্রবাল দ্বীপে, এ ও বি উভয় এবং কোনোটিই নয়। ক্রান্তীয় বর্ষারণ্যতে বিভিন্ন ধরনের উদ্ভিদ ও আলাদা আলাদা প্রাণী দেখতে পাওয়া যায়, প্রবাল দ্বীপে তোমরা জানো যাকে কোরাল বলা হয় সেখানেও কিন্তু প্রচুর পরিমাণে সামুদ্রিক প্রজাতি এই প্রবাল দ্বীপে বসবাস করে, সুতরাং এ ও বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। 94 নিচের কোনটি একটি ছত্রাক, অ্যাসপারজিলাস এটি ছত্রাক, ক্লোরেল্লা শৈবাল, রিক্সিয়া এক ধরনের শৈবাল এবং ইকুইজিটামো শৈবাল, তো অ্যাসপারজিলাস হচ্ছে এর কারেক্ট অ্যান্সার। 95 লাস্ট কোশ্চেন আজকের, এখানে বলছে কোন ধরনের উদ্ভিদের বীজ বাইরের দিকে দেখা যায়, অর্থাৎ এখানে আমরা যে ফলগুলোর কথা ভাববো তার বাইরের দিকে বীজ আছে, একে আমরা ব্যক্তবীজি বলি। পাইন একমাত্র ব্যক্তবীজি, বাকি ধান আম শুষ্নি এগুলো সবই গুপ্তবীজিতে পড়ছে। তো চলো আজকের জিকে পোর্শনের সলিউশন আমরা করে ফেললাম, এটি ছিল মক টেস্ট নাম্বার 2। সেখানে আমরা আরও যে পার্টগুলো রয়েছে, আরও যে টপিকগুলো রয়েছে সেগুলোর ভিডিও নিয়েও খুব শিগগিরই চ্যানেলে ভিডিও নিয়ে চলে আসছি। ততক্ষণ পর্যন্ত এই চ্যানেলে স্টে টিউন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ভালো লাগলে লাইক করো, আর প্রতিবারের মতোই বলা যে শেয়ার করো বন্ধুদের সাথে। চলো টাটা, পরের ভিডিওতে দেখা হচ্ছে খুব শীঘ্রই।